হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। বর্ণালী ব্লকের সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক কষ্ট করে এখানে অনেক দূর থেকে আমি সজনা পাতা তুলে এনেছি। দেখো কত সুন্দর সজনে পাতা। তো দেখো, এই যে সব আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে এখানে ডাঁটিগুলো দেখো ফেলে দিয়েছি, আর এখানে দেখো কত সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এইগুলোকে আমি তোমাদেরকে ভেজে দেখাবো কিরম করে ভাজে। দেশে তো খুব সুন্দর পাওয়া যায়, সঙ্গে সঙ্গে টাটকা তুলে আমরা খেতে পাই। তো এখানে আমি কালকে তুলে এনেছি, আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে তুলে এনেছি। তো আমি তোমাদেরকে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি কিরম করে ভাজা করতে হয়। আর খুব টেস্টি হয় এটা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো সব ছাড়িয়ে নিয়েছি, তো আমি বানাতে থাকছি, তোমরা দেখতে থাকো। তো দেখো, এই যে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি গরম করতে, গ্যাস চালিয়ে দিয়েছি। তো আমি সেই সজনা পাতাগুলোকে একটু ভাপিয়ে নেবো। তার জন্যে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার নুন হলুদটা জলটা গরম হয়ে গেলে শাকগুলো তুলে দেবো, শাকটাকে একটু ভাপিয়ে নেবো। তো দেখো, এই যে সজনে শাকগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। তো দেখো, এখানে আমি যে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা দুটো নিয়ে নিয়েছি ফোড়ন দেবো। এখানে দেখো, যে শাকটাকে ভালো করে নিচুড়ে নিচ্ছি, একবারে কাট নিচুড়া করে নিচুড়ে নিয়ে এগুলোকে ছাড়িয়ে নেবো। আর এখানে দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা একটু ছোটোই নারকেল কুড়ে নিয়েছি, নারকেল গোড়াটা দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো দেখো, লঙ্কাটা লাল হয়ে গেছে। এটা খুব সহজ রেসিপি, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তোমরা তো সহজেই দেশে পেয়ে যাবে, আমি এখানে পেয়েছিলাম না, তো অনেক কষ্ট করে পেয়েছি, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, লঙ্কাটা লাল হয়ে গেছে, আর আমি শাকটা দিয়ে দিচ্ছি। পাতাগুলো খুব ছোটো ছোটো ছিল বলে ওই জন্য আর কাট কেটে নিইনি, আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। তো নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করেছিলাম, যদি নুনটা যদি না হয় তাহলে একটু অল্প করে তোমরা স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। তো এরকম করে আমি খানিকক্ষণ ভেজে নেবো, দেখতে থাকো। তো দেখো, এই যে আমি নারকেলটা দিয়ে দিলাম, এবার নারকেলটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সামনে তো রান্না পুজো আছে, রান্না পুজো বানাবে খুব সুন্দর। তো দেখো, এই যে ভাজা হচ্ছে, আরও একটু ভেজে নিতে হবে, নারকেলটা একটু লাল লাল হয়ে যাবে, তবে সুন্দর টেস্টটা লাগবে, ঝরঝরে করে হয়ে যাবে। এরকম করে করে আরেকটু রসটা শুকিয়ে নেবো। তো দেখো, খুব সুন্দর আমার শাক ভাতটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো, আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি অল্প করে নারকেল রেখেছিলাম, নারকেলটা ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো আমার শাক ভাজা রেডি। তো তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর লাগে এই টেস্ট, এই শাকটা খেতে। আর এখন তো দেশে তো সজনা শাক পাওয়াই যায়, এখন খুবই পাওয়া যাচ্ছে। তো তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, খুব টেস্ট হয়। আমি এখানে অনেক কষ্ট করে পেয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো আমি এখানে রেসিপিটা শেষ করছি, পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।